ঈদে মাংস বিরিয়ানি খাওয়ার পর আমার মনে হয় এরকম একটি রেসিপি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে। তো আপনাদেরকে আমি কাঁঠালের বিচি দিয়ে একটি দুর্দান্ত মজার রেসিপি তৈরি করে দেখাবো। এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো কিছু কুচি পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজটাকে একটু বেশি ব্যবহার করেছি, কারণ কাঁঠালের বিচি থেকে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে। তো পেঁয়াজটাকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি, একটু লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পর লাল হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব কাঁঠালের বিচি কুচি করে নিয়েছি সেইগুলো। তো এখন আমি কাঁঠালের বিচিগুলোকে আরও দু এক মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। যারা কাঁঠালের বিচি এভাবে রান্না করে খাননি, একবার হলে খেয়ে দেখবেন। এই রেসিপিটা কিন্তু খেতে অনেক দুর্দান্ত মজার হয়। আমার শাশুড়ি মায়ের থেকে আমি এই রেসিপিটা শিখেছি, আর মাঝে মধ্যে আমার এই রেসিপিটি রান্না করে খাওয়া হয়, বিশেষভাবে কাঁঠালের সিজন আসলে। এখানে আমি এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট একসাথে মিক্স করে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটি তেজপাতা। তেজপাতাটা হচ্ছে অপশনাল, আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম। আপনারা ইচ্ছে করলে দিতে পারেন বা নাও দিতে পারেন। তো আমি মশলার উপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আরও একটু ভালোভাবে কষে নেওয়ার জন্য। যেই কোনো রান্না যদি আপনি মশলা আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেন, তাহলে ওই রান্নাটা খেতেও দুর্দান্ত মজার হয়। ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব, আর উপরে যাতে তেল চিটচিটে ভেসে ওঠে। নেড়ে চেড়ে দু এক মিনিট ভেজে নিব। এখানে আমি লবণটা দেইনি, এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচের যে পানির অংশটা আছে সেটা শুকিয়ে নিব, আর উপরে যাতে তেলটা ভেসে ওঠে। নেড়ে চেড়ে নেওয়ার পর দেখছি ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব নদীর কাচকি মাছ। এখানে আমি যতটুকু কাচকি মাছ নিয়েছি, কিছুটা কাচকি মাছ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন আমি সামান্য পরিমাণ মতো পানি দিব। বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে আমি দু এক মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা ভালোভাবে মাছের সাথে, যাতে মিক্স হয়ে যায়। এক মিনিট পর ঢাকনা উঠিয়ে দিলাম। এখন আমি বাকি যে মাছগুলো আছে ওগুলো আস্তে করে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো একটু পরে দিলে হয় কি, উপরে নিচে যে মাছটা ছিল সেটা মশলার সাথে মিশে গেছে, আর উপরের মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিলাম যাতে সার্ভ করার সময় সবগুলো মাছ একদম মিলেমিশে যায়। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি আপনাদের ঝাল অনুযায়ী আপনারা কিছু কাঁচামরিচ দিবেন। ঢেকে দিলাম আরও দু মিনিটের জন্য। দুই মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখি ঝোল আর মশলা আর সব কিছু একসাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, একদম শুকিয়ে গেছে। এখন আমি নামানোর আগে কিছু টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। আমার কাছে ভাজা জিরা দিলে ভালো লাগে, ফ্লেভারটা সুন্দর আসে, এই জন্য আমি ভাজা জিরাটাই ইউজ করলাম। লবণটা ঠিকঠাক হয়েছে কিনা সেটাও একটু দেখে নিলাম, কারণ আমি প্রথম পর্যায়ে লবণটা একটু কমিয়ে দেই। তারপর পরবর্তীতে যদি লবণ দরকার হয় তাহলে হালকা একটু ছিটিয়ে দিলে আমার রান্নার স্বাদটা পরিমাণ মতো হয়ে যায়। তো আমার রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে, ঝোলটাও শুকিয়ে গিয়েছে, দেখতেও সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত মজার হয়েছিল। তাই আপনাদের অনুরোধ করছি অবশ্যই এই রেসিপিটি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।